বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কৃষি হ্যালডেক্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি হ্যালডেক্স ফায়ার সেমকো কেমিস্ট মিমপ্যাক্স ফেয়ার এই পাঁচটি কোম্পানি পণ্য পাইকারি বিক্রি করে থাকে যদি আপনারা এই পাঁচটি কোম্পানি পণ্য পাইকারি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে এস দিতে পারেন আপনাদের যে কোনো কৃষি পরামর্শ প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিতে পারেন আজকের আলোচনা বিগুনের শিকড় ভালো এবং সুস্থ রাখা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কৃষক অনেক উপকৃত হবে আসসালামু আলাইকুম আজকে আমরা একটি বেগুনের জমিতে আসছি বেগুনের জমিটি পরিদর্শন করার জন্য আমরা আসছি তো এখানে এসে দেখতে পারলাম কৃষক জমিতে সার দিবে সারের সাথে মাটিতে দিবে ম্যানচার। আমরা দেখতে পাচ্ছি ম্যানসারটি আছে আমাদের সামনে এখানে কার্বন ডাজিম বারো পার্সেন্ট মেনকুজ্যাব তেষট্টি পার্সেন্ট এটা একটা ছত্রাকনাশক এটা মাটিতে সারের সাথে দেওয়া হবে এটার কাজটা হচ্ছে মূলত গাছের শিকড়ে অবস্থিত সাইপ্রোফাইটক নামক একটা ছত্রাক আছে এটা শিকড়ের ছিদ্র বন্ধ করে থাকে এটা দিলে ওই সাইপ্রোফাইটক ছত্রাক দমন হবে শিকড়গুলা স্পষ্ট থাকবে গাছ সহজে খাবার খাইতে পারবে আর কি তবে এই জন্যই আমাদের চাচা দোকান থেকে ম্যানচারটা কিনে নিয়ে আসছে তিনি জানতো যে শিকড়ে এক প্রকার সত্রাকে আক্রমণ করে সেই ছত্রাকের কারণে গাছ যে সঠিকভাবে খাবার খাইতে পারে না যে পরিমাণ সার জমিতে দেওয়া হয় সেই পরিমাণ সার গাছ খাইতে পারে না এই জন্যই সে মাটিতে এই ম্যানচারটা দিবে যাতে সাইপ্রোফাইটক দমন করা যায় এই ম্যানচারের আরও অনেক গুণাবলী আছে যেমন যদি উপরে পাতা স্প্রে করে তাহলে পাতাগুলো আরও সুন্দর হয় চকচকে হয় এই জন্যই নিয়মিত এই কৃষক ম্যানচার ব্যবহার করে আচ্ছা আপনি কি নিয়মিত ম্যানচার ব্যবহার করেন আচ্ছা তো এই হচ্ছে অবস্থা আর দেখেনি যে বেগুনের বাগানটা খুব সুন্দর আর ফলনও মাসাল্লা অনেক ভালো আসছে